কাম্যের কবি, দ্রোহের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। তিনি আসলে কি কবি, নাকি গানের স্রষ্টা, নাকি বিদ্রোহী, নাকি ভুখা মানুষের দাবি আদায়ের প্রতিবাদকারী? কতগুলো ভূমিকা তার, এবং যত দিন যাচ্ছে ততই নজরুল নতুন করে আবিষ্কৃত হচ্ছেন, তত আমরা জানতে পারছি তার সীমা, তার পরিসীমা। আজ আমরা আছি বাংলা ভিশনের মিউজিক ক্লাবে, আপনাদের সবাইকে স্বাগত। এবং আজ নজরুলের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রখ্যাত মানুষকে, যারা আজ নজরুলের গান গেয়ে শোনাবেন। আমাদের সাথে আছেন ডক্টর নাশিদ কামাল এবং আছেন উস্তাদ ইয়াকুব আলী খান। আজ তাদের কণ্ঠে গান তো শুনবই, সেই সাথে গানের কিছু কিছু কথা, গানের কিছু কিছু বাণী, গানের কিছু রাগ, সেসব নিয়েও তাদের কাছ থেকে কিছু শুনব। নাশিদ আপা, ইয়াকুব ভাই, দুজনকে স্বাগত আপনাদেরকে। নাশিদ আপা, প্রথমে আসি আপনার কাছে। অনেক ধন্যবাদ। প্রথমে আমার মনে হয় গানেই চলে যাই, তারপরে বাকি কথা। ঠিক আছে। তাই
এত সুন্দর একটা সুর, এত সুন্দর কথা, কিন্তু গানটা খুব একটা প্রচলিত বোধহয় না, তেমন করে কোথাও শুনতে পাই না। আসলে নজরুল সঙ্গীত আমরা যারা করি আমাদের কাছে খুব প্রিয় এই গানটি, এবং গানটি অনেকেই গাওয়া হয়েছে। অনেক সময় এরকম হয় যে হয়তো তুমি ওটা শোনোনি, কিন্তু এই গানটি ওনার একটা খুব সুন্দর, এটা পাহাড়ি মিশ্র এবং কাহার বা তালের গান, এবং অনেক শিল্পীরা বিশেষ করে বিভিন্ন অর্গানাইজেশনে যেখানে অনেকেই মিলে গান গায় তাদের মধ্যে এই গানটি গাইবার একটা নজরুল একাডেমি প্রবণতা আছে, তাই না? কিন্তু এটা কথা সত্য যে গানটা খুব একটা যে প্রচলিত তা বলা যায় না, কিন্তু মানে সেটাই বলতে চাচ্ছিলাম যে সাধারণ শ্রোতার কাছে, আমি সাধারণ শ্রোতা হিসেবে যে আমি সব খুব যে একটা শুনতে পাই এটা তা না। অন্যান্য যেমন শাওনের রাতে যদি বুলবুল নীরব এইসব গান যেরকম সবার হর হামেশা শুনতে পাই, এই গানটিও সেরকম হওয়া উচিত আর কি, কিন্তু সেরকম না আর কি, এটা বলতে চাচ্ছি। আসলে ওনার এত সুন্দর সুন্দর গান যে কোনটা ছেড়ে কোনটা শুনি সেই আর কি। ইয়াকুব ভাই, আপনার কাছ থেকে যদি কিছু শুনতে পাই। এবার এমন একটি গান করব যেটা যেখানে কবিতার জন্মদিনের চমৎকার একটা বর্ণনা চিত্রকল্প দিয়েছেন আর কি, সে তেমন একটা গান, তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। তুমি কোন পথে হে মায়াবী কবি, বাজায় বাঁশির বাঁশুরি কোন পথে হে মায়াবী কবি, তুমি কোন পথে হে মায়াবী কবি, বাজায় বাঁশির বাঁশুরি কোন পথে হে মায়াবী কবি, এলো রাজসভা ছাড়ি ছুটি গুণীজন, রাজসভা ছাড়ি ছুটি গুণীজন, তোমার শেষুরে পাশুরি কোন পথে রে হে মায়াবী কবি, তোমার চলার শ্যাম বন পথ, তোমার চলার শ্যাম বন পথ কদম কিশোর কীর্ণ, তুমি কেরাবনের খেরা ঘাটে হলে গোপনে কি তোমার চলার শ্যাম বন পথ কদম কিশোর কীর্ণ, তুমি কে রাবণে ঘেরা ঘাটে হলে গোপনে কি অবতীর্ণ, তুমি অপরাজিতা সুনীল মাধুরী, অপরাজিতা সুনীল মাধুরী, দু চোখে আনিলে করিয়া কি চুরি, অপরাজিতার
সুনীল মাধুরী দু চোখে আনিলে করি আঁকি চুরি নাক কেশরের ফণি ঘেরাম পান করালো কি কিশোরী কোন পথে শেষুরে পাশুরি কোন পথে অপরাজিতার সুনীল মাধুরী দু চোখে আনিলে করে রাখি চুরি নাক কেশরের ফণি ঘেরাম পান করালো কি কিশোরী কোন পথে এলে হে মায়াবি কবি বাজায় বাসে বাজায় বাসে বাঁশুরি কোন পথে রে হে মায়াবি কবি তুমি কোন পথে রে হে মায়াবি কবি তুমি কোন পথে রে হে মায়াবি কবি যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি না আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় আপনারা ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা হয়তো বেরোবে আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তাই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুলও পাও সেইটি কি বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি যদি আর না বাসি যদি আর বাসি না বাজে এই কবিতায় নজরুল এমন করেই তার নিজের কথা বলেছেন তার চলে যাবার কথা বলেছেন এবং তিনি কেন এই জগতে এসেছিলেন তার কথা বলেছেন যেমনটা করে ওস্তাদ ইয়াকুব আলী খান বললেন তার গানে রাশিদাপা আমি যখন তোমার কবিতাটা শুনছিলাম তখন আমি মনস্থির করেছিলাম যে আরেকটি গান গাইব কিন্তু যখন তুমি আর বাসি না বাজে এটা পড়ে শোনাচ্ছ তখন আমার মনে যে গানটি এলো সেই গানটি এটার সাথে মিলে যাচ্ছে কারণ তিনি তার বন্ধুকে বলেছিলেন যে তুমি একটা পায়ে পেশা ফুল যদি পাও বা পাতা যদি পাও ওটা বুকে চেপে আমাকে স্মরণ করো
গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নাহি কিছু বড়, নহে কিছু মহিয়ান। সাম্যের কবি নজরুল ইসলাম, আজ তার জন্মদিন, আর সেই উপলক্ষে আমাদের এই আয়োজন বাংলা ভিশনের মিউজিক ক্লাব লাইভ। এই গানের আসরে আজ রয়েছেন
নাশিদ আপা এবং ইয়াকুব ভাই। তো আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি এই গানের আসরে। সাম্যের কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম, আজ তার 117তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আজ বাংলা ভিশনে আমাদের মিউজিক ক্লাবে তাঁকে স্মরণ করে আমাদের আজকের এই সঙ্গীত সন্ধ্যা আমরা নিবেদন করছি। আজ আমাদের সাথে রয়েছেন দুজন বিখ্যাত মানুষ, আমার সাথে রয়েছেন ডক্টর নাশিদ কামাল এবং ওস্তাদ ইয়াকুব আলী খান। নাশিদ আপা, আমরা বিরতির আগে গান শুনছিলাম আপনার কাছে, এখন কি করবেন? তুমি যে বললে সাম্যের কবি এবং বিদ্রোহের কবি, আমি এর সাথে যোগ দিলাম প্রেমের কবি। তো কবি একটি গীতিচিত্র লিখেছিলেন অতনুর দেশ, যেখানে সবাই প্রেমে মত্ত। সেই অতনুর দেশ থেকে প্রথম গানটি ইয়াকুব ভাই গাবেন এবং তার উত্তরে আমি, যেটা ছিল এরকম লাইন আপ, পরের গানটি আমি করব। বাহ। কপট কি কথা কহে,
পাহাড়ের ধ্যান ভাঙি মুখ সেই অতনুর দেশে যারা ছিল, যে নারীকে এই কথা বলা হলো যে কথা কও কও কথা, সে জবাবে কি বলল?
कथा की मुखे सब बोला जाए राते राधारे जो আমি এই দেশে জন্মেছি বলেই আমি এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল মানুষের কবি কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি সুন্দরের ধ্যান তার স্তব জ্ঞানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি তার চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে তাকে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি এই হচ্ছে নজরুল ইয়াকুব ভাই আবার আপনার কাছে ফিরি এখন কি শোনাবেন চমৎকার একটা কাব্যগীতি মনে হয়েছে ওটা শোনাতে যাচ্ছি কত ফুল তুমি পথে ফেলে দাও আচ্ছা এর মধ্যে আমাদের গানটিও খুব অপ্রচলিত আমাদের এর মধ্যে সম্ভবত একটা ফোন এসছে দেখি যে কে আছেন ফোন লাইনে আসসালামু আলাইকুম কে আছেন কোথা থেকে বলছিলেন ওটা পরে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই আমি বলছিলাম মানিকগঞ্জ থেকে সাংবাদিক সুরেশ চন্দ্র রায় জি সুরেশ দা আমাদের সাথে আছেন আজকে নাশিদ আপা এবং ইয়াকুব আলী ভাই হ্যাঁ আমি ম্যাডামের সুরলা কণ্ঠে নজরুলের একটি গান শুনতে চাই কোনটি শাওন রাতে যদি শাওন রাতে যদি আচ্ছা যদি আজকের জন্য এটি আপা আগে থেকে ঠিক করে থাকেন আজকে আমরা অন্য মেজাজের গান করছি যদি সেটা এটার সাথে মিলে যায় তাহলে নিশ্চয়ই করবেন অনেক ধন্যবাদ ফোন করবার জন্য ইয়াকুব ভাই আচ্ছা কত ফুল তুমি পথে ফেলে দাও মালা গাঁথো অকারণে প্রিয় মালা গাঁথো অকারণে কত ফুল তুমি পথে ফেলে দাও মালা গাঁথো অকারণে প্রিয় মালা গাঁথো অকারণে আমি চেয়েছি একটি কুসুম সেই কথা পরে পথে ফেলে দাও
ছিলু তারি তরে তব ফুল বনে কত ছায়া দোলে দৌড়াইতে চেয়েছিলু তারি তরে চাহিলে না ফিরে চলে গেলে ধীরে চাহিলে না ফিরে চলে গেলে ধীরে ছায়া ঢাকা অঙ্গনে প্রিয় সেই কথা পরে মনে কত ফুল তুমি পথে ফেলে দাও মারা গাথো অকারণে প্রিয় মারা গাথো অকারণে অঞ্জলি পাতি চেয়েছিল তব ভরা ঘটেছিল বাড়ি শুষ্ক কণ্ঠে ফিরিয়া আসিল পিপাসিত কত চারি অঞ্জলি পাতি চেয়েছিল তব ভরা ঘটেছিল বাড়ি শুষ্ক কণ্ঠে ফিরিয়া আসিল পিপাসিত কত চারি বহুদিন পরে দাঁড়াইল সে তোমারই দুয়ারে উদাসীন বেশে বহুদিন পরে দাঁড়াইল সে তোমারই দুয়ারে উদাসীন বেশে শুকানো শনে ভাবি বসে অনমনে কত ফুল তুমি পথে ফেলে দাও মারা গাতো অকারণ কত ফুল তুমি পথে ফেলে দাও মারা গাথো অকারণে প্রিয় মারা গাথো অকারণে কাজী নজরুল ইসলামের একটা অনেক বড় পরিচয় তিনি বিদ্রোহী ইংরেজ শাসনের বিরুদ্ধে তিনি যেভাবে লড়াই করেছেন তেমনটি করে আর কজন শিল্প সাহিত্য অঙ্গনের লড়াই করেছেন সেটা আমরা খুব কম জানি
এক্ষেত্রে তিনি খুব সুন্দর করে বলছেন তার সেই বিখ্যাত কবিতা যদি আর বাঁশি না বাজেতে। তিনি বলছেন, আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো কালেই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের যুক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসম ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্য সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। এই হচ্ছেন সাম্যের কবি, আমাদের কবি কাজী নজরুল ইসলাম। ইয়াকুব ভাইয়ের গানটি কত ফুল তুমি পথে ফেলে দাও মালা গাথো অকারণে, এই গানটি গাইতে যখন শুনছিলাম তখন আমার মনে যে যা গানটি এলো প্রতিক্রিয়া বলতে পারো, একই কবি কাজী নজরুল ইসলামেরই লেখা, তিনি মালা গেথে বসে আছেন দেবেন বলে কাউকে। কাছে আসি এসে ফিরে যাই যদি ফেরো।
কত সুন্দর করে বলেছেন কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায়। তিনি বলছেন, আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান বেদনার গান গিয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দিয়ে গেছেন, তাই তিনি অমর। আমাদের একজন বন্ধু ফোন দিয়েছেন, টেলিফোনে আছেন লাইনে, সম্ভবত দেখে কে আছেন। স্বাগত আপনাকে আমাদের এই লাইভ মিউজিক আসরে, মিউজিক ক্লাবে। কে বলছিলেন কোথেকে? আমার নাম রুবাইয়াত, আমি ঢাকা থেকে বলছি। জি রুবাইয়াত, ভালো আছেন? জি ভালো আছি, আমি একটু নাশিদ কামাল আপার সাথে। জি নাশিদ আপা, শুনছেন রুবাইয়াত আপা? আপনাকে সালাম আলাইকুম আপা। আপা আপনাকে নিশিকালীন শুভেচ্ছা। অনেক পরিশ্রম করেছেন সারাদিন, আজকে নজরুল জন্ম জয়ন্তীর এই দিনে আপনি সারাদিন অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আপনি এক নাগারে এতগুলো গান করে যাচ্ছেন, দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার সম্বন্ধে একজন সাধারণ শ্রোতা হিসেবে বা দর্শক হিসেবে আমার মূল্যায়ন যেটি, সেটি হচ্ছে যে আপনি প্রত্যেকটা গান খুব চমৎকার ভাবে এবং শব্দের উপর জোর দিয়ে করেন, এবং আপনার যে বাণীর যে স্পষ্টতা সেটা খুব সহজে প্রকটিত হয়ে ওঠে, যেটি কিনা যেই সমস্যায় আমাদের দেশের অধিকাংশ শিল্পী কিন্তু ভুগে থাকেন, অর্থাৎ উচ্চারণের যে বিষয়টি সেই উচ্চারণটি ঠিক পরিচ্ছন্ন হয় না, যেটি আপনার বেলায় হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি নজরুলের প্রায় সব ধরনের গান করেছেন, যেটি একমাত্র আমরা তৎকালে নারী শিল্পীদের মাঝখানে শুধু ইন্দুবালার ক্ষেত্রে দেখতাম, আর পুরুষ শিল্পীদের মাঝখানে কে মল্লিকের ব্যাপারে আমরা দেখেছি এটি, কিন্তু একালে শুধু দেখছি যে আপনি প্রায় সব ধরনের গানই করেন। তো এই সকল ধরনের গান থেকে আমি আপনাকে একটি গান গাইবার জন্য অনুরোধ করব। এই গানটি ইন্দুবালা দেবীরই, এই গানটি জানুয়ারির 1930 সালে রেকর্ড করা হয়েছিল HMV থেকে। গানটি আপনি পারেন সম্ভবত, আপনি গেয়েছেন এর আগে। গানটি হচ্ছে সেই নদীর ধারে বকুল তলায়। এবং এই গানটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি যে কাজী নজরুল দেখিয়েছেন যে নাগরিক পরিভাষা, নাগরিক ভাষা ব্যবহার করেও কিন্তু শুধুমাত্র আঙ্গিক সৃষ্টির মধ্য দিয়ে লোকগানের আবহ তৈরি করা যায়। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন, এটি বৈশিষ্ট্য। আচ্ছা, থ্যাংক ইউ রুবাইয়াত, গাইবো। আমাদের আরো একটা ফোন আছে, দেখি আরেকজন কে আছেন ফোন লাইনে। স্বাগত আপনাকে। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি কে বলছেন কোথেকে? জি জি, আমি আশরাফুজ্জামান অপোজ সাংবাদিক মতিঝিল থেকে বলছিলাম। জি, আমাদের সাথে নাশিদ আপা আছেন, ইয়াকুব আলী ভাই আছেন। জি জি, আমি নাশিদ আপার সাথে কথা বলতে চাই। জি নাশিদ আপা, শুনছেন? জি বলুন। জি আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম সালাম। জি জি, আমি আপনার কণ্ঠে শুনতে চাই মসজিদের পাশে আমায় কবর দিও। আচ্ছা, সেটা আমরা হয়তো দুজনেই শোনাবো, আমাদের সাথে থাকুন। তো এখন রাশিদ আপা, আপনার কাছে যাবার পালা, কোনটা শুনতে পারি? তাই কি, আমি তো না, এখন এখন ইয়াকুব ভাইয়ের কাছে যাব। আচ্ছা ইয়াকুব, কে অনুরোধ করব একটা সুন্দর কোন গান শোনাতে? হ্যাঁ নিশ্চয়ই। গজল করা হয়নি, নজরুলের বিশেষ সৃষ্টি তো এটা, বাংলা গানে প্রথম সংযোজনা। গজল শোনাই একটা? নিশ্চয়ই। গুলবাগিচা বুলবুলি আমি, রঙিন প্রেমে গাই গজল হায়। গুলবাগিচা বুলবুলি আমি, রঙিন প্রেমে গাই গজল হায়। শরাব অনুরাগের লাল শরাব, চোখ ঝরে ঝলমল হায়। গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমে গাই গজল হায়।
একজন বন্ধু আছেন ফোন লাইনে, পরবর্তী গানে যাবার আগে তার সাথে কথা বলে নিই। কে আছেন, কোথেকে বলছিলেন? শুভরাত্রি। শুভরাত্রি জি, আমি সাইফুল আলম পান্নু মমসিং থেকে বলছি। পান্নু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট, বিখ্যাত যন্ত্রগুণী যাদেরকে নিয়ে এসেছেন এবং যে সমস্ত শিল্পী এনে আজকে মানে আসর বসিয়েছেন, আসলে মানে ভক্তের জন্য দেবতা ভেঙে পড়বে এরকম একটা বিষয় হয়ে গেছে আজকে। একবারে যথার্থই বলেছেন। অনেক ভক্ত, অনেক টেলিফোন বোধহয় আজকে যাচ্ছে। জি জি, আমরা সব নিতেও পারছি না সব ফোন। জি, নাসিদ আপা আছেন, ইয়াকুব ভাই আছেন। নাসিদ আপা এবং আপা দুজনের সাথে কথা বলবো। আমি প্রতি বছরই নজরুল এবং রবীন্দ্রকে নিয়ে লিখি, এই বছরও ময়মনসিং এ পেপারে গিয়েছে। লেখার ক্যাপশনটা হলো জানানোর জন্য, একই বৃন্দে বৃন্তে দুটি ফুল, রবীন্দ্র নজরুল। আমি লিখে থাকি, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি, সঙ্গে গানের বিষয়টা দিয়েছি। তো মানে আমি জানালাম যে আসলে একই বৃন্তে কিন্তু দুটি ফুল। আমরা দুজনকেই সম্মান করি, আজ কবিকে নিয়ে আছি, কয়েকদিন আগে ছিলাম সেই কবিকে নিয়ে। তো যাই হোক আপু, আপনি ওই একটা কলার একটু আগে ফোন করলো,
আসলে আপনারা অনেক কষ্ট করেছেন দুজন, তবুও আমরা রিকোয়েস্ট তো করবই, নিশ্চয়ই বললাম যে দেবতা ভেঙে পড়বে, নিশ্চয়ই রিকোয়েস্ট করবেন, ইনশাআল্লাহ ভাববেন না। আমার হলো আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়, আর ওই যে কাবেরী নদী জলে কে গো বালিকা। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তোলে এক সে নারীর টান, একশো দেশের খাইগো হাওয়া একশো দেশের জল, একশে মায়ের বক্ষে ফলাই একই ফুল ফল, একশো দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, এক ভাষাতে মাকে ডাকি একই সুরে গাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। জি আবার ফিরে যাই আপনাদের কাছে। মনি মঞ্জির বাজে অরুণিত চরণে সুখী, মনি মঞ্জির বাজে রুন ছুন রুন ছুন, মনি মঞ্জির বাজে রুন ছুন রুন ছুন, মনি বধুর চলার পথে পরাণ পাতিয়া রব, চলিতে তুলিয়া যাবে শ্যাম সুখী গো, চলিতে তুলিয়া যাবে শ্যাম, বধুর চলার পথে পরাণ পাতিয়া রব, চলিতে তুলিয়া যাবে শ্যাম সুখী গো, চলিতে তুলিয়া যাবে।
আমাদের সাথে এখন এমন একজন আছেন ফোন লাইনে, আমরা যার গান শুনি সবসময় সব নিয়ত, এবং আজকেও তার গান শুনছিলাম আমরা। আমাদের সাথে ফোন লাইনে আছেন আমাদের প্রখ্যাত শিল্পী, আমাদের খুব প্রিয় মানুষ সুবীর নন্দী। সুবীরদা, স্বাগত আপনাকে। আপনাকে দেখে খুব ভালো লাগছে। পুরো অনুষ্ঠান নিয়ে মানে আজকে কবি প্রণামে আমার দুজন প্রিয় শিল্পীর গান শুনছি, খুবই ভালো লাগছে। বেশি ভালো লাগার কারণটা হলো যে এই যে নজরুলের যে অপ্রচলিত গান, আমাদের কবির যে গানগুলি শোনানোর জন্য অনেক ধন্যবাদ। কারণ আমরা সাধারণত সাধারণ শ্রোতা মনে করি যে ঘুরে ফিরে কিছু গান, নজরুল যে অজস্র গান, অজস্র মেজাজে, বিভিন্ন মেজাজে সেই গানগুলি ইদানিং যে আপনারা শোনাচ্ছেন, সেই জন্য আমার খুব ভালো। আমার কোনো অনুরোধ নাই, দুজন শিল্পী আমার অত্যন্ত প্রিয় এবং যারা বাজাচ্ছেন সব মিলে একটি অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। আর আবারও বলছি, নজরুলকে আবার নতুন রূপে নতুন নতুন গান আমরা শুনছি বাংলা ভিশনের কাছে। আমার একটা বিশেষ অনুরোধ, শুধু নজরুল দিবস না, সপ্তাহে একদিন একটি নজরুলের অনুষ্ঠান, সুন্দর কথা, একটা লাইভ শো করলে যারা এর মধ্যে যারা নতুন শিল্পী যারা আছেন তাদেরকে একজনকে সাথে নিয়ে, প্রবীণ যারা বা সিনিয়র যারা আছেন, তাহলে নজরুলের গানগুলি আরো ঘরে ঘরে পৌঁছাবে, কোথায় যেন একটু ভাটা দেখি। এটা আমার একদম ব্যক্তিগত অনুভব যে আরো প্রচার হওয়া উচিত নজরুল। আজকে আমার খুব ভালো লাগছে অপ্রচলিত গানগুলি শুনে দুজন শিল্পীর কণ্ঠে, আর আমি শ্রোতা হিসেবে একদম আবেগ আপ্লুত হয়ে গানগুলি শুনছি, খুবই সুন্দর। বাংলা ভিশনকে ধন্যবাদ, একটি একদম একটা পরিশীলিত অনুষ্ঠান, সুন্দর একটি অনুষ্ঠান। আজকে কবি প্রণামের দিনে যে গানগুলি হচ্ছে, কবিকে আমরা নতুন নতুন ভাবে যারা দর্শক ছিল তারা জানছেন শুনছেন, এটি আমাদের সার্থক, বাংলা ভিশন সার্থক এই অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো ভালো গানের অপেক্ষায় আছি, পুরো অনুষ্ঠান ধরে থাকবে যত রাত্রি হোক। খুব ভালো লাগছে গান, ইয়াকুব ভাই, তারপরে আমার নাশিদ আপা, এই পাশে মামা ডাকি। একটি গান আপনি কবি কাজী নজরুল ইসলামের আপনি গিয়ে শুনিয়েছিলেন আমাদেরকে, এবং খুব সুন্দর আপনার রেন্ডিশন। আমরা চাই যে আপনিও আমাদের সাথে সাথী হন, বিচ্যুত হবেন না নজরুল থেকে। আমরাও মন্ত্রমুগ্ধ হয়ে আজকে আপনার পরিবেশনা শুনেছি, অপূর্ব নার গায়েন। কীর্তনটা শুনলাম যে এটা অনেকদিন পরে শুনলাম, আসলে শোনা যায় না, মনি মঞ্জিরের গানটা না বাজাচ্ছে, খুবই সুন্দর। এই হওয়াছে, এই ধরনের প্রেজেন্টেশন হওয়াছে, আমি মনে করি না, নিশ্চয়ই নিশ্চয়ই আরো বেশি বেশি প্রচার হোক নজরুলের গানের, নজরুলের গান ঘরে 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 পৌঁছাক, এটা আমাদের কামনা। ভালো থাকবেন সবাই, নিশ্চয়ই। সুবিধা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, এবং আপনার অনুরোধ নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ আছেন তারা শুনছেন। এবং আমরা শুরুতেই বলছিলাম যে নাশিদ আপা এবং ইয়াকুব ভাইকে যে তারা দুজনেই শুরু করেছেন আজ সব অপ্রচলিত গান, মানে যে কয়েকটা গান ঘুরে ফিরে শুনি তার বাইরের গানগুলো তারা আজকে শোনাচ্ছেন, এবং সেজন্যই বোধহয় আজকের অনুষ্ঠানের অনন্য বৈশিষ্ট্যই এটি। তো এর মধ্যে সময় হয়ে গেল আমাদের একটা ছোট্ট বিরতির, বিরতিটা নেই, ফিরে এসে তারপরে আবারও আমরা গানের আসরে ডুবে যাব, আসছি বিরতির পরেই। মানবতার কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, আমাদের সকলের কবি কাজী নজরুল ইসলাম, তার এত বৈচিত্র্য ভাবতে অবাক লাগে, এত অল্প সময়ে এত ধরনের গান, এত কবিতা, এত বৈচিত্র্য কী করে সম্ভব, যিনি সংগ্রাম করে চলেছেন প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে। আজ তার জন্মদিন, এবং তার জন্মদিনে বাংলা ভিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে। মিউজিক ক্লাবে আজ তাঁরই স্মরণে লাইভ গানের আয়োজন, আর সে আয়োজনে রয়েছেন ডক্টর নাশিদ কামাল এবং ওস্তাদ ইয়াকুব আলী খান। নাশিদ আপা, আমরা এর আগে বেশ কিছু অপ্রচলিত গান শুনছিলাম, এবং সুবীর নন্দী ভাইও ফোন করেছিলেন, তিনিও খুব খুশি হয়েছেন যে অপ্রচলিত গান আজ হচ্ছে বলে। তো এখন কি সেরকম কিছু একটা হবে? হ্যাঁ, রুবায়াত বলে একজন ফোন করেছিলেন,
উনি বাংলাদেশ টেলিভিশনে প্রায় কবি কাজী নজরুল ইসলামের উপরে অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন এবং বেশ পড়াশোনা করেন, প্রত্যেকটা গান সম্পর্কে জানেন। আপনারা শুনলেন 1938 সালে কোন সময় কোন গান লেখা হয়েছে, গাওয়া হয়েছে, এই সমস্ত কথা তার জানা। তো তার অনুরোধটা রক্ষা করছি সই নদীর ধারে।
শীতলে সুপা শীতল চায়। আপনি শুরুতে বলছিলেন যে কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, বিদ্রোহের কবি, কিন্তু তার চাইতে কখনো কখনো যেন মনে হয় তিনি অনেক বেশি প্রেমের কবি। আমি যে গানটি তোমাকে শোনাচ্ছিলাম এই কথাটি বলতে গিয়ে যে পাখায় পাখায় বাঁধা জবে রয় বিহগ মিথুন কথা নাহি কয়, এর চেয়ে গভীর প্রেমের আর কি হতে পারে। মধু কর যবে ফুলে মধু পায় রহে না চঞ্চলতা, তাই না? কি এক্সপ্রেশন! আহা, পাখিরা যখন এরকম করে আকাশে উড়ে বেড়ায়, ওরা কিন্তু কথা বলে না, ওদের পাখায় পাখাটা এরকম করে গাঁথা থাকে, উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। হ্যাঁ, এর চেয়ে সুন্দর উপমা তো কবি কাজী নজরুল ইসলামকে, বিদ্রোহের কবি, সাম্যের কবি, এগুলো তো আমরা বলবই, কিন্তু প্রেমের দিক থেকেও তিনি যে প্রেমের উপাখ্যান এবং প্রেমের উপমা এনেছেন, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে তাকে প্রেমের কবিও বলা চলে। প্রেমের যে আসক্তি, তার ভিতরে প্রেমকে তিনি সেরা হিসেবে দেখছেন অবশ্যই। এবং কতগুলো চিঠি আমি সাম্প্রতিককালে তর্জমা করেছি, উনি লিখছেন যে তোমরা সবাই আমাকে অনেক রেসপেক্ট দিয়ে 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 অনেক উচ্চাসনে বসিয়েছ, কিন্তু তিনি লিখছেন ডক্টর কাজী মোত্তাহার হোসেনকে এবং তাকে আদর করে ডাকছেন স্নেহের মতিহার বলে, এবং তাকে বলছেন যে তুমি যদি পুরুষ না হয়ে তুমি যদি নারী হতে তাহলে তোমাকে আমি হয়তো ভালোই বেসে ফেলতাম। এবং যখন ওনার চিটাগাংয়ে এসেছিলেন চট্টগ্রামে, তখন ওরা হয়তো এক বিছানায় শুয়েছিলেন এবং কবির জ্বর এসেছিল, ডক্টর কাজী মোতাহার হোসেন সেখানে সেবা শুশ্রূষা করেছিলেন, এবং শরীরের যে পরশ, যার জীবনে একজন নারী নাই তার কাছে একজন মানুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এই যে অনুভূতিগুলো কবি কাজী নজরুল ইসলামের হয়েছিল, একদিন মতিহারের চিঠি না পেলেও উনি একেবারে কণ্ঠায় হ্যাঁ হয়ে যেতেন। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রেমের প্রতি তার কিরকম আকুলতা ছিল, মানব প্রেমে, মানব প্রেমের প্রতি। আপা, আমাদের সাথে একজন আছেন ফোন লাইনে, দেখি কে আছেন। স্বাগত আপনাকে আমাদের বাংলা ভিশনের এই মিউজিক ক্লাবে। কে বলছিলেন কোথেকে? জি, আমি মিরপুর সেনানিবাস থেকে বলছি, আমার নাম জাফর। জি জাফর সাহেব, নাসিক কামাল আফার কণ্ঠে কলেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, এই গানটা শুনতে চাচ্ছি। আচ্ছা, নিশ্চয়ই আপনার যদি আজকে প্ল্যানের মধ্যে এটা থাকে নিশ্চয়ই এটা হবে। অনেক ধন্যবাদ থেকে ফোন করেছি, শুনলেই তো নজরুলের কথাই মনে পড়ে যায়, লেফট রাইট লেফট, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। অবশ্যই, এবং তিনি নিজের পরিচয় দিচ্ছেন সেই আর যদি আর বাসী না বাজে, তিনি বলছেন যে আমার সবচেয়ে বড় পরিচয় যে তুর্য বাদক দলের আমি একজন সৈন্য, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। কি সুন্দর কথা, কারণ উনি নিজেকে কখনো জাহির করতে চাননি। এই যে আমরা দেখি যে আমাদের অনুষ্ঠানগুলোতে বলো, তারপর পত্র পত্রিকায় বলো, সবসময় একজন মানুষের নামের আগে বিশটা তাকে বিশেষণে ভূষিত করা হয়, না করলে আমাদের হয় না, মানে সবাই এখানে কিংবদন্তি, সবাই মহামানব, সবাই মহামান্য, সবাই মান্যবর। হ্যাঁ, এগুলোকে কি তিনি কিন্তু পরিহার করেছিলেন, এবং যে কোনো ধর্মেও আছে কিন্তু এটার প্রচলন, আমাদের বাবাদের মুখে শুনেছি যে অতিরিক্ত বিশেষণ দিয়ে কাউকে বিশেষায়িত করতে হয় না, কর্মেই পরিচয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আর বিশেষণ বেশি হলে বোধহয় দূরত্ব অনেক বেশি তৈরি হয়, তা তো ঠিকই, যেটা কখনো নজরুল চান। তাই তিনি বলছেন যে আমার যখন মৃত্যুর পরে সভা হবে, সবাই থাপ্পড় মেরে টেবিল ভেঙে ফেলবে, তখন তুমি যেও না, যেও না, তুমি একটা ফুল নিয়ে আমার কথা ভেবো, তাতেই আমি খুশি। ইয়াকুব ভাই, আচ্ছা প্রেমের কথা হচ্ছিল, আর একটা অনবদ্য প্রেমের গান মনে পড়লো, প্রিয়তম এত প্রেম দিও না গো, অপ্রচলিত গান, খুবই মানে এই গানটি থেকে কত প্রেমের গভীরতা প্রকাশ পেয়েছে সেটাও দেখা যাবে আর কি। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না আর, তটিনীর বুকে ঝাঁপাই পড়িলে, তটিনীর বুকে ঝাঁপাই পড়িলে,
কবি এবং তার প্রেমের একটি সুন্দর কবিতায় কয়েকটি লাইন সেখান থেকে পড়ছি। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায়
তোমার চরণ তলায় এসে আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি এ হার মানা হার পরাই তোমার কেশে ওগো জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাই তো টলমল কি সুন্দর করে প্রেমের প্রতিটি শব্দ উচ্চারণ করেন কাজী নজরুল ইসলাম তাকে সুন্দরের আখ্যা দিতে দিতে আমরা নিজেরাই ভাষাহীন শব্দহীন হয়ে যাব সত্যি তাই প্রতিবার যদি আমরা তাকে ভালো সুন্দর চমৎকার বলি আমাদের অভিধান থেকে শব্দ শেষ হয়ে যাবে কিন্তু তাকে বর্ণনা করা আমাদের শেষ হবে না একদম ঠিক এবং তার যে উপমাগুলো গানের মধ্যেও এনেছেন ইয়াকুব ভাই একটু আগে যে গানটি গাইলেন তার জন্য আমি অনুরোধ করেছিলাম ও থ্যাংক ইউ তো এখন তাহলে ইয়াকুব ভাইয়ের অনুরোধটা তো আমার রাখতে হবে নিশ্চয়ই আপাতত তার আগে আমাদের একজন বন্ধু আছেন ফোন লাইনে আজকে আমরা অনেক ফোন পাচ্ছি তা আমাদের সবগুলো নিতে পারছি না কিন্তু এই ফোনটা আমরা নিচ্ছি স্বাগত আপনাকে আমাদের এই মিউজিক ক্লাবে কে বলছিলেন কোথা থেকে হ্যালো আছেন আমি বাবলু সিলেট থেকে ও আচ্ছা জি বাবলু ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাশিদ আপা আছেন ইয়াকুব ভাই আছেন আমি একটু নাশিদ আপার সাথে কথা বলতে চাচ্ছি বলেন নাশিদ আপা শুনছেন হ্যাঁ শুনছি আমি বলেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ উনি সুজিত মোস্তফার বাবা আমার বাবা ছিলেন আব্বাসউদ্দিনের প্রথম সন্তান যার নাম ছিল ফর্মার চিফ জাস্টিস উনি বিচারপতি মোস্তফা কামাল ওনার নাম ছিল সেখান থেকে আমার নাম কামাল এসছে এবং আপনি যখন ফোন করেছেন আরেকটি কথা জানাই এই যে কামাল আতাতুর্কের উপরে কবিতাটি পড়লাম কবি কাজী নজরুল ইসলাম কামাল আতাতুর্ককে মোস্তফা কামালকে খুব ভালোবাসতেন এবং তাই তিনি আব্বাসউদ্দিনের প্রথম সন্তান মোস্তফা কামালের নাম রেখেছিলেন মোস্তফা কামাল প্রথম সন্তানের পুত্র সন্তান এবং তারপর আব্বা যে আমার নাম নাশিদ কামাল রেখেছেন অর্থাৎ নজরুলের ধারাবাহিকতায় আমার নামের সাথে কামাল যুক্ত হয়েছে এটার জন্য আমি খুব গর্বিত এবং আমি খুব ব্লেসড আর কি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তুমি কি এটা জানতে না এটা জানতাম না যে আপনার নাম যে রাখা হয়েছে ভাবে সেটা জানতাম না আমার বাবার নাম যে না সেটা আমি জানি কিন্তু বাবার নামের পরে থেকে তো আমি নাম নিয়েছি বিয়ে করে বরের নাম তো নেই না আমি রেখেছি আমার নাশিদ কামাল নামটা আপনি বিচারপতি মোস্তফা কামালের মেয়ে সেটা জানি এই জন্য রেখেছি যে আমার মনে হয়েছে এখানে আমার বাবার এবং কবি কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দিন সকলের নামের একটা ইঙ্গিত আছে ধারাবাহিকতা একটা একটা আছে হ্যাঁ আপা ওই বলছিলেন যে গানটা শোনাবো এটাও কবি কাজী নজরুল ইসলামের প্রথম লেখা গজল তিনি যে হাফিজের অনুকরণে গজল লিখতে আরম্ভ করলেন সেই গজলটি গিয়ে শোনাচ্ছি আজ উতার ফুল কলি দিন ঘুম টুট
Thank you.
আর এখানে রিচার্ড কিশোরদা আছেন, এখানে সেতারে আছেন তপু, এবং আমাদের সঙ্গে আছেন অসিতদা এবং রাজীব। এদের সবার সঙ্গ পেয়ে আসলে গানটা অন্যরকম হয়ে যাচ্ছে, মাত্রা পাচ্ছে। এবং সঙ্গ দোষে বলা হয়েছে যে লোহা ভাসে, এবং সৎসঙ্গে তো জানি আমরা যে সৎসঙ্গে আমরা স্বর্গতে বাস করতে পারি। তা আমার কাছে মনে হচ্ছে গানটি গেয়ে তোমার সাথে ফেরদৌস আছো, আর আমার সবচেয়ে প্রিয় শিল্পী ইয়াকুব ভাই আছেন, মনে হচ্ছে আমরা স্বর্গেই বাস করছি। আসলেই তাই, মানে একটা ভালো গান, ভালো সুর, ভালো গায়কী এবং ভালো সঙ্গত, স্বর্গের চাইতে কম কি। আমাদের অনুষ্ঠানে যে রুবায়াত ফোন করেছিল এবং আমাকে বলছিল যে আপা আপনি উচ্চারণগুলো এরকম করে করেন, এটা কিন্তু নজরুলের গানের একটা বৈশিষ্ট্য, কারণ অন্তমিলগুলো উনি এত সুন্দর করে করেছেন। আমার আব্বা, তোমরা ওনাকে গায়ক হিসেবে কখনো পাওনি, আমি পেয়েছি যেহেতু আমি তার কন্যা, আমাকে গেয়ে গেয়ে উনি শোনাতেন। এবং ওনার কানেই সবচাইতে বেশি নজরুল ইসলাম যে আসতেন আমাদের বাড়িতে এবং তিনি যে গেয়ে গেয়ে শোনাচ্ছেন সেটা ওনার কানের মধ্যে রয়ে গিয়েছিল। তো উনি আমাকে বলতেন যে এই অন্তমিলগুলোর কথা, বিভোল দোল বিলোল, হ্যাঁ সেইভাবেই কিন্তু আমি চেষ্টা করেছি আবার নিজেকে তৈরি করতে। আচ্ছা বাহ, আপনি বলছিলেন যে এটা রুবাইয়াতে হাফিজের একটা চরণ। তো না, রুবাইয়াতে হাফিজের চরণ না, এইভাবেই রুবাইয়াতে হাফিজ উনি লিখেছিলেন হাফিজ, যেটা কবি কাজী নজরুল ইসলাম অনুকরণ করেছেন, না অনুবাদ না, অনুকরণ করে উনি নিজস্ব আঙ্গিকে গজল লিখেছেন। সেরকম একটা গজলের কয়েকটা লাইন পড়ছি, নিশ্চয়ই পড়ো। তোমার পথে মরছে কেউ, তোমার পথে মরছে কেউ, সর্বহারা নাইকো প্রিয়, আমার চেয়ে তোমার কাছে নাই সখী কেউ অনাত্মীয়। তোমার বেণীর শৃঙ্খলে গো নিত্য আমি বন্দী কেন, মোর চেয়ে কেউ হয়নি পাগল পিয়ে তোমার প্রেম অমীয়। কি অদ্ভুত, প্রত্যেকটার সাথে মিল আছে, অন্তমিল এবং এবং শব্দ চয়নগুলো এভাবেই গীত হতো গজলগুলো, এবং তার মধ্যে সুরগুলো থাকতো, যেই সুরগুলোর মধ্যে শিল্পী তার নিজস্ব কেরামতি দেখাতে পারেন, তিনি যতখানি বাহাদুর ততখানি। যেমন এই গানটার মধ্যে আমি ভৈরবীতে বিস্তার করলাম, এটা কোনো জায়গা থেকে শেখা না, যেহেতু ভৈরবী জানা আছে গানটাকে আমি সেইভাবে বিন্যাস করেছি, ইয়াকুব ভাই খুব পছন্দ করেছেন। বাহ, তো ইয়াকুব ভাই এবার আপনার কাছে যাবার পালা, আপাকে দিয়ে শেষ করলে ভালো হয়। আচ্ছা, আপাকে দিয়ে শেষ করব। আচ্ছা, একটা কাজ করি আমরা, একটি গান করি না, আমরা মনে আরেকটি গান করি, একটা গান আমরা করি, আমাদের শেষ আজকের পরিবেশনা করি, সেটা হচ্ছে আপনারা দুজন মিলে যদি একটা কোনো গান আমাদেরকে শোনান আজকে,
মসজিদের পাশে আমার কবর। হ্যাঁ, এই গান হতে পারে, এটার অনুরোধ ছিল। স্কেলের একটু সমস্যা হয়তো ওই জন্য, স্কেল ভিন্ন। আচ্ছা, সেটা আপনারা যদি একটু দেখে যদি গাওয়া সম্ভব হয় ততক্ষণে দর্শকদের কাছে আমি ফিরে যাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের আশা করি যে আজকের অনুষ্ঠানটি অন্য অনুষ্ঠানগুলোর চাইতে হয়তো একটু হলেও আলাদাভাবে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। নজরুল ইসলামকে আবিষ্কার করা, প্রতিদিন তাকে নতুন করে চিনি, প্রতিদিন নতুন করে আবিষ্কার করি। তার যে বৈচিত্র্য, তার যে মাধুর্য এবং তার বাণীর যে গভীরতা, যেভাবে তিনি দেখেছেন মানুষের মুক্তিকে, সাম্যতাকে, স্বাধীনতাকে, দারিদ্রকে, তেমন করে বোধহয় খুব কম কবি, খুব কম মানুষ দেখতে পেয়েছেন। ভাবতে অবাক লাগে এত কম বয়সের মধ্যে তার এত রচনা এবং বিষয় বৈচিত্র্য তার লেখনি কেমন করে সম্ভব। প্রায় ভাবি যে মানুষটা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দিনের পর দিন, একের পর এক সমাজের লাঞ্ছনা গঞ্জনা শুয়েছেন, হারিয়েছেন তার প্রিয় সন্তানদের, সেই মানুষটা কেমন করে এমন ভাবতে পারেন, এমন করে লিখতে পারেন, যত ভাবি বিস্ময় স্থবির হয়ে যায়, অবাক হই। এই অবাক হওয়া বোধহয় কোনোদিনও শেষ হবে না। তো আমাদের এই যৌথ পরিবেশনার সাথে সাথেই নাশিদ আপা এবং ইয়াকুবের আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখবার জন্য। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। ইয়াকুব ভাই, সময় তো বেশি নেই, মসজিদের পাশেটার অনুরোধ এসেছিল, ওটা গাই? হ্যাঁ, তাও হয়। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ভোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজ যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ পান্দা শুনতে পাবে, গোর আজাব থেকে এ গুনাহগার, আজাব থেকে এ গুনাহগার পাইবে রে ভাই, মসজিদের পাশে আমার কবর দিও। পাশ নামার কবর দিও
Oh, my, must it be?